আরোই দারুণ লাগছে খেতে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি বিরাটি স্টেশনে মজাদার খাবার খেতে আর মজাদার মানুষের কাছে। সেটা হলো 2 নম্বর প্ল্যাটফর্মে উঠতেই ববিদার স্টলে। এই যে ববিদার রয়েছে, জেনে নিয়ে এখানে কি কি পাওয়া যায়। ববিদা কেমন আছো? ফাইন ফাইন। আচ্ছা দাদা বলো, তোমার এখানে কি কি আছে? এখন মোটামুটি এখন কমপ্লিট হয়নি, হচ্ছে শেষ হচ্ছে। এখনো আছে তোমার খাসির তোস্তা আছে, কোয়েল পাখির মাংস আছে, রসগোল্লা আছে, মানে পক আচ্ছা, ডিমের কালিয়া আছে, ডবল কুসুমে আছে, দেশি মুরগি আছে, হাঁস আছে, পোলট্রি আছে, ঘুগনি আছে, চিকেনের স্টমাক মেটে আছে, র্যাবিট আছে, মানে খরগোশ, এই যে ভেড়া আছে, ল্যাম ল্যাম, এই যে ল্যাম, এই যে রসগোল্লা ল্যাম। আচ্ছা ওটা হয়ে গেছে, ওর পরে আবার এটা হবে, শেষ হবে এটা, আবার এটা হবে। এটা চিকেন আছে, ব্রয়লার, খাসির মেটে চচ্চড়ি আছে, রসগোল্লা খান, রসগোল্লা খান, এগোল্লা সেগোল্লা নয়, এটা তো নয়গুড়ে রসগোল্লা আছে ভাই, শুয়োরের বাচ্চা আছে, শুয়োরের বাচ্চা আছে ভাই, ভাবার ভাই রে, ভাবার ভাই রে ভাই। ডিমের কালিয়া আছে তোমার পোলট্রি 12 টাকা, দেশি 16 টাকা, ডবল কুসুম হচ্ছে 20 টাকা, এদিকে ঘুগনি হলো 10 টাকা প্লেট, চিকেনের স্টমাক মেটে 30 টাকা প্লেট, চানা মশলা হচ্ছে 20 টাকা প্লেট, পনির হলো 40 টাকা প্লেট, তড়কা 40 টাকা, আলুরদম 10 টাকা, রুটি হলো তোমার 3 টাকা পিস, পরোটা হলো 5 টাকা পিস, রাইস 20 টাকা প্লেট, প্যাড আর 40 টাকা প্লেট। হ্যাঁ আমার এখানে তো তিনটে চিতা, একটা দুটো তিনটে চিতা, রান্না তুমি করো এখানে? সব এখানে হয় আমার, হ্যাঁ সব রান্না এখানে, তাহলে একবার না দুবার তিনবার করে হয়। আরে বাহ, মানে সত্যি মজা এসে গেল। তো দাদার কাছে এত কিছু আইটেম রয়েছে, তো এত কিছু আইটেম দেখে গন্ধে আমার পেটে অলরেডি ভরে গেছে, কিন্তু এখন যেহেতু সকালবেলা একটু পরোটা অবশ্যই খাবো। দাদা পরোটা হবে, তাহলে আমাকে দাও এক প্লেট। দাদা পরোটা সঙ্গে কি আছে? তরকারি সঙ্গে না শেষ তোমার খাওয়াচ্ছি আমি। আচ্ছা আমাকে একটা ডিম দিও। দশটা সাড়ে দশটা তুমি এসে রান্না করো। এই প্লেটটার দাম হলো 32 টাকা। এখানে রয়েছে ঘুগনি, আর এখানে স্যালাড রয়েছে, আর এখানে রয়েছে আন্ডা কারি, সঙ্গে রয়েছে পরোটা, গরম গরম পরোটা। তোপা তোপা দারুণ খেতে লাগছে। ঘুগনিটা এমনি ভালো লাগছিল দেখে, কিন্তু দাদা এতে ওই খাসির যে চুস্তা হয় সেই চুস্তার যে গ্রেভিটা, সেই গ্রেভিটা একটু অ্যাড করে দিয়েছে, ওই জন্যে আরোই দারুণ লাগছে খেতে। এখানে যে ডিমটা রয়েছে এটা রয়েছে সিঙ্গেল কুসুম, কিন্তু ডাবল কুসুমেরও আছে, দাদা এখানে বলে দিয়েছে ওগুলো সাইজ আর একটু বড়ো, মানে এই যে আমি কাঁচাটা দেখিয়ে দিই, এই যে এইগুলো হলো ডাবল কুসুম, এটা সিঙ্গেল কুসুমের। এখানে আমি এটা খাচ্ছি, দারুণ খেতে লাগছে, খুব টেস্টি খাবার, আর এখানে প্রচুর মানুষ আসছেন এখন থেকেই, আর ভিড়টা একটার পর বাড়ি, আর বিকেলের দিকে তো অবশ্যই খুব ভিড় হয়। তো এখানে একবার আপনারা ট্রাই করুন, মজাদার খাবার পাবেন আর খুব টেস্টি খাবার পাবেন। তা আমি একবার অ্যাড্রেসটা দাদার মুখ থেকে একবার শুনিয়ে দিচ্ছি। দাদা উত্তর দমদম বিরাটি, বিরাটি প্ল্যাটফর্ম 2 নম্বর, 2 নম্বরে উঠতে সেকেন্ড দোকানটা আমার, আমার পাশে একটা পরোটা দোকান আছে আমার দাদার দোকান, তার পাশে মানে ওটা 1 নম্বর, আমার 2 নম্বর দোকান। এখানে আসবে মন কি চা, যা চাইবে তাই পাবে। হ্যাঁ পুরো নাইস, পুরো নাইস, সত্যি আমি এইটা
আমার খাবারে খুব নরমাল খাবার, বাটা পয়সা রান্না ভালো খাবে, অসুস্থ লোক খেলেও সুস্থ হয়ে যাবে আমার খাবার খেলে। সত্যি এখানে যা যা আইটেম আছে তা দাদা তো বলেই দিল যে অসুস্থ মানুষ খেলেও কিন্তু সুস্থ হয়ে যাবে, তো আপনারা অবশ্যই একবার এখানে ভিজিট করুন, আশা করি খুব ভালো লাগবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আমাদের আবার দেখবেন নেক্সট ভিডিওতে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। বুঝতেই পারিনি এটা ডবল কুসুম ছিল। ডাবল কুসুমের দাম কিন্তু 20 টাকা আর সেদ্ধ ডিম 18 টাকা, মানে 2 টাকা বেশি, যে 2 টাকা বেশি দিয়ে আমার মনে হয় ডাবল কুসুম খাওয়া বেটার, দারুণ টেস্টি। খাওয়ার পরে হজমের জিনিস, আরে বাহ, খাওয়ার পরে ফল তারপর হজমি, হজমি দিয়েছে দাদা, খাওয়ার পরে হজমের জিনিস দেয়, আঙুর মানে ফলও দিয়েছে সঙ্গে হজমিও দিয়েছে, থ্যাংক ইউ।